गाइस मैं एसपीआर और आपन लोगे साइस मोर यूट्यूब चैनल एसपीआर लाइफस्टाइल एसपीआर लाइफस्टाइल तो আজি আমি দেখাই আছো আপন লোকক লোকাল ভিডিও মানে আমার ঘর কাখতে একটা মন্দির আছে কালী মন্দির আর শিব মন্দির তো এইটো দেখাই আছো ভিডিওর প্রথমতে যেতিয়া মই ভিডিও স্টার্ট কৰিছিল তেতিয়া আপন লোকক দেখাইছিল কালী মন্দির তো তেতিয়া মানে শিব মন্দির তো মানে পুরা হোৱা নাই তো আজি আপন লোকক দেখাই গোসাইয়ার ফেমাস কালী মন্দির আর শিব মন্দির তো রাস্তা তো এইটো আমার বর্তমান রাজনীশ নাই রাজনীশর জায়গা শুভজিৎ স্কুল কি ভাই স্কুলটার নাম কি অনন্তগুটি তো গাইস অনন্তগুটি স্কুল আর স্টুডেন্ট বিলাক মানে খেলি আছে কি এনজয় ও মজা আর সব গাইস একেবারে নদীটো লেতরা করে দিছে নহয় নোনা করে দিছে নদীটো কিবা কবি নাকি ভাই নদীটো যে নোনা করে দিছে ইমান নোংরা করে দিছে নদীটো সব একেবারে নোংরা করে দিছে গাইস ভিডিওটো মানে যেতিয়া মই প্রথম ভিডিওটো স্টার্ট করেছিলাম মানে ফার্স্ট যেতিয়া মই ফার্স্ট ইউটিউবত ভিডিও দিছিল এইটো ভিডিওটো নাই কপিরাইট আহিছে সেই কারণে মই প্রাইভেট করব লগা হল তো আজি দেখাই মানে গানটো মানে এনেকুয়া দিছিল না ব্যাকগ্রাউন্ড মিউজিক উফ কব নি আনলিমিটেড তেতিয়া মানে প্রথম ইউটিউবত জশ আর ব্যাকগ্রাউন্ড মিউজিক এনেকুয়া দিছিল ন এতিয়া মোর লগত রাজনীশ আছে তো রাজনীশ এতিয়া গুয়াহাটীত থাকে আর মোর লগত এতিয়া আছে শুভজিৎ ভাই শুভজিৎ শুভজিৎ আছে শুভজিৎ গাইস এটা শক মাছ মারি আছে লড়া বিলাকে আর ওই ফেলে এটা বহি আছে চাই আছে আর এটা মাছ মারি আছে পুরো লুটিব কই আছে উপর উঠা কাকত মাছ বিলাক তার পিছত লম এতে লোকে খাটনি কষ্ট করে আছে মারি আছে আর বহি বহি চাই আছে তো লব আর কিবা ভাগ লব মন্দির তো এড়িয়ে আইলো অল্পমান এইফালে ফুরিবর কারণে আইলো আর জায়গাটা সাউক কিমান লেতরা হয়ে গেছে মানে এইবিলাক জঙ্গল দিয়ে ভর্তি হয়ে গেছে আর গাইস মর্নিংত একটা দুঃখর খবর আপনার কই আছো আপনার ভাই ব্রেকআপ হয়েছে একো নাই ভাই এর যোগেদি আপনার একটা মেসেজ দিব খুঁজিম মানে আপনার মানে লাইফত ধোকা খাব লাগে ধোকা খাব লাগে ইমান জরুরি মানে ধোকা খাব লাগে লাইফ মে প্যার মে একবার ধোকা খানেছে না মতলব উসকো ক্যা বলতা হ্যাঁ ক্যা বলতা হ্যাঁ ভাই মোটিভেট মিলতা হ্যাঁ প্যার মে একবার ধোকা খানেছে উসকো মোটিভেট মিলতা হ্যাঁ তো ধোকা মিলনা চাইয়ে সবকো একবার ধোকা মিলনা চাইয়ে ধোকা মিলনে কে বাদ উসকে বাদ উসকো মোটিভেট হিসাবে মানে লোক আপনারলোকে লই কিনে আগবাড়ি যাও ছোৱালীজনীয়ে যদি ছোৱালীজনীক ধোকা দিয়ে বা ছোৱালীজনী যদি ল'ৰাজনক ধোকা দিয়ে তো কি কৰিব লাগে এটাই কৰিব লাগে তাক কল মেছেজ কৰক লিমিট আছে এটা লিমিটত কল মেছেজ কৰক তাৰপিছত লিমিট পাৰ হৈ গ'লে কৰিব নালাগে তাৰপিছত দৌৰিব নালাগে কলৰ নিচিনাকৈ তাৰপিছত ভাগিব নালাগে তো গৈছে যাব দিয়ক এক জেগা তো 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 দুসরা আয়গা না ইসলিয়ে বলতা হু যো গিয়া উসে জানে দো দুসরি ওর সে আনে দো আচ্ছা আয়গা আচ্ছা সবর করো বহুত আচ্ছা মিলেগা হমেশা ইয়াত রাখনা লাইফত এক্সপিরিয়েন্স আছে সেই কারণে কইসু তো আমি পাই গলো কালী মন্দির এটু আমার শিব মন্দির আর এটু কালী মন্দির হয় তো দেখাই আসু ভিতর যাম এতিয়া আমি ওই ভাই আই যা এইফালে বন্ধ এইফালে বন্ধ এইফালে যাম আমি তো খুলি দিলো আজি 14 তারিখ কালী মন্দির চাওক একবার ভিতর আন্ধার হয়ে আছে ভিতর আর ওইফালে আমার বাবা মন্দির আর এইবিলাক গার্ডেন ওইফালে আছে গার্ডেন তো এইটো হয়েছে আমার শিব মন্দির এইটো 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 চাওক উপর না যাও গাইস তো আমি গাইস ভিতর না যাম কারণ 2-3 দিনের পর গা ধোয়া নাই আমি এও ধোয়া নাই ভিতর 2-3 দিনের পর গা ধোয়া নাই এই কারণে ভিতর না যাম বাইরের পর সেবাটো করে লো তো আর গাইস আপনাদেরকে চাওক মন্দিরটো কিমান ধুনিয়া বানাইছে আর এটা বস্তু চাওক এই দুটা মানে একেবারে অরিজিনাল অরিজিনালের দরে লাগিছে চাওক ওয়াও এইটো এরিয়াটো আর আপনাদের গার্ডেন দেখাইছো গার্ডেন এই কালী মন্দির হয় কালীর আর এইফালে আর্ট করেছে চাওক ডিজাইন এইফালে ডিজাইন আছে এই যে ডিজাইন আর এইফালে তলত ডিজাইন আছে ধুনিয়া তো আপনার এটা গার্ডেন তো দেখাইছো গার্ডেন বাগিচা মানে ফুলনি ফুলনি মানে বাগিচা এখানটো শুনিছে এই যে এইটো বাগিচা বাগিচা মানে ফুলনি ফুলনি তো নাই ফুলনি আছে দিছে ভিতরত তো ফুলনি
ফুলনি ফুলনি ফুলনি বাগিচা 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 ধুনীয়া বাগিচাখন লগাইছে। এইফালে যাব খুজিছোঁ, এইফালে পিছফালে হান্দি দিব দেখোন, এইফালে যাব নোৱাৰিম, এইবিলাক হান্দি দিব পিছফালে। অই ভাই পাৰ হবি নেকি, পিছফালে হান্দিব কিন্তু। তো এইফালে এইফালে কি এইপৰা পানী লওক আৰু ভিতৰত যাওক সেৱক লওক। তো আজি আমি ভিতৰত নাযাম, কাৰণ গা চা ধোৱা নাই, একো ধোৱা নাই, গা চা ধোৱা নাই, ঠাণ্ডাৰ দিন। তো গাইছে একেবাৰে ঠাণ্ডাৰ দিন পৰিছে, তো গাঁৱতো দুই তিনিদিনৰ পৰা ধোৱাই নাই, গাঁও দুই তিনিদিনৰ পৰা ধোৱা নাই নে পাঁচ দিন এক সপ্তাহ হৈছে, দুই তিনিদিনৰ পৰা এই গাইছেও দুই তিনিদিনৰ পৰা গাঁও ধোৱা নাই। মইতো ধোৱাই নাই, ইমান ঠাণ্ডাত কোনে গাঁও ধুব ৰে, ঠাণ্ডা। এতিয়া বন্ধ কৰি দে, বন্ধ ভালকৈ বন্ধ কৰি দে ভালকৈ। আৰু এইটো হৈছে মন্দিৰটো, আপোনালোকে যেতিয়া পূজা হ'ব, যেতিয়া মন্দিৰত পূজা হ'ব, মানে বছৰত এবাৰে পূজা হয়, ডাঙৰকৈ হয়, তো এই পূজাত আপোনালোকক ভিডিঅ' বনাই আপোনালোকক মানে আপডেট দি দিম, আপডেট মানে ইনষ্টাগ্ৰামত দি দিম আৰু। আপোনালোকে ইনষ্টাগ্ৰামত ফ'ল' কৰক, আপোনালোকে দেখা পাব। ইয়াতে মানে মেলা হয়, ইয়াতে বহুত ডাঙৰকৈ মেলা হয়, ডাঙৰ ইমান ডাঙৰো নহয়, হয় আৰু, ইয়াতে মেলা হয় ইয়াতে। আৰু আগফালে নেৰুফিল, এইফালে নেৰুফিল আছে, তো শিৱ মন্দিৰ আছে, এইফালে এটা শ্মশান আছে, তাতে মেলা হৈ আছে। তো মেলাৰ ভিডিঅ'টো যদি দেখাব পাৰে দেখাম আৰু। তো গাইছ ভিডিঅ'টো ভাল লাগি থাকিলে লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিব, কি কৰিব ছাবস্ক্ৰাইব কৰি দিব। তো তাত তাক কে লিয়ে বাই বাই টাটা, আৰু ইয়াতে চাওক ৰাস্তাটো কিমান ধুনীয়া, টাটা বাই বাই গাইছ।